আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম খেলাঘরে থাকা কিছু অয়েল পেস্টেল কালেকশন। এগুলো হচ্ছে প্রত্যেকটাই জয়টিটির প্রোডাক্ট। জয়টিটি হচ্ছে একটি কোরিয়ান ব্র্যান্ড। জয়টিটির আরও অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, পেন্সিল থেকে শুরু করে অয়েল পেস্টেল, তারপরে আপনার টুইস্ট ক্রায়ন, রোল ক্রায়ন সহ বিভিন্ন কালার পেন্সিল খেলাঘরে রয়েছে জয়টিটির, এমনকি পোস্টার কালার সহ আরও অনেক অনেক কালার রয়েছে। তবে আমরা আজকে শুধুমাত্র কিছু অয়েল পেস্টেল আপনাদের সামনে শো করব, যেগুলো প্রত্যেক ঘরে ঘরে আমাদের প্রয়োজন হয়। প্রত্যেক বাচ্চা ছোট বড় সকলেই যেই অয়েল পেস্টেলগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে এখানে যে সমস্ত অয়েল পেস্টেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 12 থেকে শুরু করে 72 পিস পর্যন্ত বিভিন্ন কালেকশন রয়েছে। আমরা প্রথমেই দেখে নিই এই 12 পিসের একটি কালেকশন। এই যে খুবই প্রিমিয়াম বক্স কোয়ালিটি, যদিও এটি কোনো প্লাস্টিকের বক্স না, তবুও কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। প্রত্যেকটা কালারের নাম কিন্তু এদিকে স্পষ্টভাবে দেওয়া আছে, কোরিয়া লেখা আছে। এই প্রোডাক্টটি হচ্ছে একদম কোরিয়া থেকে আমদানিকৃত, অতএব এটার কোয়ালিটি নিয়ে কোনো কনফিউজ নেই। 12 অয়েল পেস্টেলের আরও একটি মডেল আমাদের কাছে রয়েছে, ছোট মডেল। এখানেও লেখা আছে জয়টিটি অয়েল পেস্টেল। এর কালারগুলো আমরা একটু স্পষ্টভাবে দেখে নিই। বাচ্চাদের বেসিক পেন্টিংয়ের জন্য কিন্তু আপনারা এই কালারগুলো তাদের হাতে তুলে দিতে পারেন। আর প্রত্যেক বক্সে কিন্তু এদিকে দেওয়া আছে নন টক্সিক, অর্থাৎ এটা বাচ্চাদের মুখে যদি হঠাৎ চলে যায় তাহলে কিন্তু এর দ্বারা কোনো প্রবলেম হবে না। প্রোডাক্টের কোয়ালিটি যেহেতু খুবই ভালো, অতএব নিশ্চিন্তে আপনার বাচ্চার হাতে এই প্রোডাক্টগুলো তুলে দিতে পারেন। 12-র পরে আমাদের কাছে রয়েছে 18 কালারের একটি বক্স। এই প্রত্যেকটির দামই আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন থেকে আপনারা দামগুলো জেনে নিতে পারবেন। এই যে 18 কালারের একটি বক্স রয়েছে, এদিকেও নন টক্সিক লেখা আছে, এই যে পিছনে কোরিয়া লেখা আছে, কোরিয়ান একটি প্রোডাক্ট। জয়টিটির একটি স্টিকার কিন্তু দেওয়া আছে এই জায়গায়। অনেকে প্রশ্ন করতে পারেন, আপনারা তো আগে টিটি নিয়ে ভিডিও বানিয়েছিলেন, ভিডিও আমরা আগে টিটির প্রোডাক্ট বিক্রি করতাম, এখন কেন জয়টিটির প্রোডাক্ট সেল করছি? আসলে টিটি এবং জয়টিটি একই ব্র্যান্ড, তাদের ব্র্যান্ডের নাম কিন্তু পরিবর্তন হয়েছে। টিটি কিন্তু এখন জয়টিটি নামে মার্কেটে চলছে। অনেকে মনে করেন যে এটা জয়টিটি, এটা হয়তো 2 নাম্বার, টিটি ছিল 1 নাম্বার, কিন্তু না। মার্কেটে আগে যত প্রোডাক্ট ছিল টিটি নামে, এগুলো কিন্তু এখন সবগুলো জয়টিটি হয়ে গিয়েছে। যদি কারো কাছে টিটির প্রোডাক্ট পান তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে পুরান প্রোডাক্ট, নতুন যত প্রোডাক্ট আছে সবই কিন্তু জয়টিটির প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর, এটা হচ্ছে 18 কালারের একটি সেট। এই যে এদিকে 18 অয়েল পেস্টেল লেখা আছে, এই যে এদিকে 24 অয়েল পেস্টেল, এই যে এটাও নন টক্সিক, প্রত্যেকটাই নন টক্সিক, বাচ্চাদের জন্য খুবই ইউজ ফ্রেন্ডলি। এই যে এদিকে প্রত্যেকটা কালারের নাম স্পষ্টভাবে দেওয়া আছে। কালারগুলো আমরা ছবিতে ভালোভাবে বুঝতে পারবো না, কালারগুলো বোঝার জন্য আমরা বক্সটি ওপেন করি। ওপেন করে বক্সটির ভিতরে দেখে নিই কালারগুলো কীরকম। ওয়াও, কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ব্রাইট কিছু কালার রয়েছে, এই পাশে কিছু কিছু ডার্ক কালার রয়েছে, সব ধরনের কালারে আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আরও বেশি কালেকশনের জন্য আমরা আরও বড় বক্স নিতে পারি। এটা হচ্ছে 24 পিসের, এছাড়াও আমাদের কাছে রয়েছে এরপরে হচ্ছে 36 পিসের বক্স। এই যে 36 পিসের বক্সটি, এই বক্সটি কিন্তু একটু বড় বড় দেখা যাচ্ছে, আগের বক্সগুলো একটু ছোট ছিল। এই যে এই বক্সটি আমরা ওপেন করি, দেখি এটার কালারগুলো কীরকম, কালেকশনটা কীরকম। ওয়াও, এদিকে কিন্তু কিছু এক্সট্রা টুল দেওয়া আছে, এই টুলগুলোর ব্যবহার আমরা কি জেনে নেব। তবে আমরা দেখিনি, আগে কালারগুলো দেখিনি। এই যে এদিকে কিন্তু ফার্স্টের দিকে কিন্তু ব্রাইট কালারগুলো দেওয়া হয়েছে, তারপরে একটু আস্তে আস্তে ডার্ক কালার ইউজ করা হয়েছে। প্রত্যেকটা কালারে কিন্তু 2-3টা করে পিস রয়েছে, যেমন গ্রিনের কয়েকটা পিস রয়েছে, এদিকে ব্লুর কিছু পিস রয়েছে, রেডেরও কয়েকটা পিস রয়েছে। এরকম প্রত্যেকটা কালারেই বিভিন্ন একাধিক পিস এদিকে দেওয়া আছে। এই যে এদিকে কিছু টুল দেওয়া আছে, এই যে একটি টুল, এই টুলটির মধ্যে কি করতে পারবো আমরা, আমাদের অয়েল পেস্টেলটি রাখতে পারবো। অয়েল পেস্টেলটি যদি আমরা এভাবে পুশ করে নিই, এটি যদি লক করে দিই তাহলে কিন্তু এটা আর বের হবে না, আর আমাদের হাতেও কিন্তু কালারটি লাগবে না, সুন্দরভাবে আমরা পেন্ট করতে পারবো। তো 36 পিসের যদি আপনারা বক্সটি নেন তাহলে এরকম কিছু টুল পেয়ে যাবেন। এর নিচে যে বক্সগুলো রয়েছে সেগুলোর সাথে টুলস আসে না, তো 36 পিসের বক্সের সাথে আপনারা এরকম একটি টুল পাবেন, সাথে কিন্তু এই যে এরকম একটি কাটার পেয়ে যাবেন। আমরা যখন পেন্ট করতে করতে আমাদের মাথাটি ছোট হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা দিয়ে আবার এটাকে সুন্দরভাবে শুরু করে নিতে পারবো, শার্প করে নিতে পারবো। এছাড়াও আরও একটি টুল রয়েছে, এই যে একটি টুল, এটি দিয়েও কিন্তু আমরা আমাদের পেন্টগুলো মিক্স করতে পারবো। অনেকে চায় যে দুটি কালার করে এটাকে আবার কিভাবে মিক্স করা যায়, সেটার জন্য কিন্তু এই টুলটি দেওয়া আছে, এটা দ্বারা আমরা মিক্স করতে পারবো বা লাইন টানতে পারবো। এই টুলসটির মাঝে বিভিন্ন শেপ দেওয়া আছে, এগুলো আমরা পেন্ট করার সময় ইউজ করতে পারবো। এরপর আমরা এই 48 পিসের বক্সটি দেখে নিই, খুবই সুন্দর কিন্তু বক্স, প্রিমিয়াম কোয়ালিটি। বক্স কোয়ালিটি দেখলেই কিন্তু নিতে ইচ্ছে করে, গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর একটি প্যাকেজ। এই যে উপরে হ্যান্ডেল দেওয়া আছে ক্যারি করার জন্য, প্রত্যেকটি বক্সেই কিন্তু এরকম হ্যান্ডেল দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো এই বক্সেই কিন্তু আপনার বাচ্চাদেরকে, নিজের বাচ্চাদেরকে কিনে দিতে পারেন বা অন্য কাউকে চাইলে গিফটও করতে পারেন। প্রোডাক্ট কোয়ালিটি খুবই দারুণ। এই যে এদিকেও সেম কিছু টুলস দেওয়া আছে মাঝে, আর এখানে কিন্তু আরও অনেক অনেক কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটের কালেকশন কিন্তু এদিকে বেড়ে গিয়েছে, সাথে সাথে কিন্তু ডার্কের, এই যে প্রত্যেকটা গ্রিনের কালেকশনও, প্রত্যেকটা কালেকশনেই কিন্তু বেড়ে গিয়েছে। এই যে ব্লুর কালেকশনও এদিকে বেশি আছে অন্য তুলনায়,
যে রেড এর কালেকশনও বেশি আছে। অতএব এই যে যেদিকে এই কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক, ব্রাউন এর কতগুলো কালেকশন এই জায়গায় রয়েছে। অতএব আপনারা যদি চান একটু বেশি কালার নিতে চান, মিডিয়াম মধ্যম পর্যায়ের একটি বক্স নিতে চান, তাহলে কিন্তু এই বক্সটি আপনারা নিতে পারেন। 12 পিস একদম যাদের জন্য ছোট হয়ে যায় বা 72 পিস যাদের জন্য অনেক বেশি হয়ে যায়, তারা কিন্তু এই একটি মিডিয়াম বক্স চাইলে এই বক্সটি নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আরও একটু অয়েল পেস্টেলের বক্স দেখে নিই। সেটি হচ্ছে 55 অয়েল পেস্টেল, এটাও জয়টিটি কোরিয়ান ব্র্যান্ড। বক্স কোয়ালিটি খুবই দারুণ, খুব ফিনিশিং খুবই সুন্দর। এই যে এদিকে কালারের নামগুলো দেওয়া আছে, এদিকে 55 কালার লেখা আছে, এই যে এদিকে কোরিয়া লেখা আছে। এই যে প্রত্যেকটা বক্সের থিমই সেম, শুধু সাইজ বড় ছোট এবং কালারের সংখ্যা কম বেশি। এই যে ওয়াও, দারুণ দারুণ কালার, প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর, ব্রাইট থেকে শুরু করে ডার্ক সবগুলো কালারই এখানে রয়েছে। আর বক্সের উপরে যদিও 55 অয়েল পেস্টেল লেখা আছে, কিন্তু এখানে কিন্তু আমরা 60টি কালার দেখতে পাচ্ছি। এক লাইনে প্রত্যেকটি লাইনে কিন্তু 15টি করে কালার, অতএব এই বক্সে কিন্তু 60টি কালার রয়েছে। যদিও 55 অয়েল পেস্টেল রয়েছে, এই বক্সটি কিনলে কিন্তু আপনারা 60টি কালার পেয়ে যাবেন, সাথে টুলস পাবেন এবং একটি রোল কারেন্টও কিন্তু এদিকে পেয়ে যাবেন। রোল কারেন্টটিও কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে খেলাঘরে এরকম রোল কারেন্টের বক্সও রয়েছে। 12 কালারের রোল কারেন্ট, 6 কালারের রোল কারেন্ট, 24 কালারের রোল কারেন্ট, বিভিন্ন রোল কারেন্টও রয়েছে, সেগুলো আপনারা খেলাঘর থেকে নিতে পারেন। এই যে এখানেও কিন্তু জয়টিটি ব্র্যান্ডিং করা আছে। তো এটি হচ্ছে 55 পিসের বক্স, প্রত্যেকটি বক্সের দামই আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দামগুলো জেনে নিতে পারেন। আর সর্বশেষ আমাদের কাছে যে কালেকশনটি রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে হট আইটেম, এবং এই আইটেমটি সব জায়গায় পাওয়া যায় না। এই আইটেমটির জন্য আপনারা খেলাঘরের সাথে এখনই যোগাযোগ করুন। এটির স্টকও খুবই সীমিত, এটির স্টক খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা তাড়াতাড়ি এটির জন্য খেলাঘরের সাথে যোগাযোগ করুন। এটা হচ্ছে 72 পিসের একটি অয়েল পেস্টেল। এই যে এখানে কিন্তু একটি এক্সট্রা জিনিস হাইলাইট করা আছে, সেটা হচ্ছে 6 কালার নিয়ন, অর্থাৎ এখানে এই বক্সটির মধ্যে কিন্তু নিয়নের 6টি কালার রয়েছে। নিয়ন কালার অর্থাৎ যে কালারগুলো আমরা খুব ব্রাইটলি দেখতে পাই সেগুলো হচ্ছে নিয়ন কালার বলে। যেমন এখানে যে 72টি কালার রয়েছে, এই যে এখানে যে 72টি কালার রয়েছে তার মধ্যে 6টি কালার এমন রয়েছে যে কালারগুলো হচ্ছে নিয়নের কালার। নিয়ন কালারগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আপনি মার্কেটের কোথাও খুঁজে নিয়নের অয়েল পেস্টেল খুঁজেই পাবেন না, কিন্তু আমরা এই বক্সটির মধ্যে 6টি এমন কালার পাবো যেখানে নিয়ন কালার ইউজ করা হয়েছে। নিয়ন কালারগুলো খুবই ব্রাইট হয়, যেমন এখানে লেখা আছে নিয়ন পিঙ্ক, এদিকে কিন্তু প্রত্যেকটি কালারের নাম দেওয়া আছে, তবে নাম দেখে কিন্তু আমরা কালারগুলো বুঝতে পারবো না। আমরা যদি ভিডিওতে সরাসরি দেখে নিই তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কালারগুলো কিরকম। আপনারা যদি চান সরাসরি খেলাঘর স্টোরে চলে আসে কালারগুলো দেখে তারপরে নিতে পারেন, খেলাঘর স্টোরের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। এই যে আমরা এই কালারটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নিয়নের একটি কালার, দেখে আমরা চেক করি এটা নিয়ন নাকি। ভিউয়ার্স, এই যে এদিকে লেখা আছে নিয়ন, কালারটি কিন্তু ব্রাইট দেখে বোঝা যাচ্ছে এটি কত সুন্দর কালার একটি। এই কালারটি কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, কোনো অয়েল পেস্টেলের মধ্যেই পাবেন না। এটার বৈশিষ্ট্যই হচ্ছে এই নিয়ন কালারগুলো। এই যে এই পিঙ্ক কালারটা, এই কালারটাও কিন্তু কোনো অয়েল পেস্টেলের মধ্যে আপনি পাবেন না, এই যে নিয়ন পিঙ্ক। আপনার বাচ্চা যখন এই কালারটি দিয়ে আর্ট করবে তখন তার আর্টটি কিন্তু অন্য সকলের আর্ট থেকে একটু ইউনিক হয়ে যাবে এই কালারগুলোর কারণে। অতএব আপনারা যারা চান বেস্ট প্রোডাক্টটি আপনার বাচ্চার হাতে তুলে দেওয়ার জন্য, তারা কিন্তু এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। এই প্রোডাক্টটি ইউজ করার ফলে বা এই রং যদি কোনো কারণে হাতের থেকে মুখে লেগে যায় তাহলেও কিন্তু কোনো রিস্ক নেই। তো ভিউয়ার্স, আজই আপনার পছন্দের প্রোডাক্টটি খেলাঘর থেকে সংগ্রহ করুন, আপনার বাচ্চার হাতে তুলে দিন একটি সুন্দর প্রোডাক্ট যার দ্বারা সে একটি সুন্দর সময় অতিবাহিত করতে পারে। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে কিছু অয়েল পেস্টেল কালেকশন। এছাড়াও এর থেকে উন্নত মানের অয়েল পেস্টেলও কিন্তু খেলাঘর অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে সেগুলো পারচেজ করতে পারেন। সেগুলোর জন্য আমাদেরকে ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা আমাদের স্টোরে সরাসরি চলে আসুন। এই যে অনেকেই কিন্তু নিয়ন কালার মার্কেটে খুঁজে পায় না, কিন্তু নিয়ন কালার অনেকেরই ফেভারিট রয়েছে। নিয়ন কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে ব্রাইট কালারগুলো কত ব্রাইট। মার্কেটে কিছু কালার পাওয়া যায় নিয়ন, সেগুলো এত সুন্দর না, আবার পাওয়া গেলেও দেখা গেছে যে 3-4 কালার থাকে, কিন্তু এতগুলো কালেকশন একসাথে কিন্তু পাওয়া খুবই কঠিন। অতএব আপনারা যারা চান এই নিয়নের কালারটিও সংগ্রহ করতে পারেন। এছাড়াও পেন্টিংয়ের বিভিন্ন আইটেম কিন্তু আপনারা খেলাঘরে পেয়ে যাবেন। অতএব আর আপনার মনের মতো রং দিয়ে আপনার পেন্টিংগুলোকে সাজিয়ে ফেলুন। তো এই ছিল এই ভিডিওতে, আসসালামু আলাইকুম।